জাহাঙ্গীর কবি স্যারের যে ডায়েট চার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে ডক্টর জাহাঙ্গীর কবি স্যারের ডায়েট চার্ট মেনে আমি আমার ওজনটা কমিয়েছি, সে ঠিক সেরকম ভাবে সে ডায়েট চার্টটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর আপনারা চাইলে স্যারের ভিডিও গুলো দেখেও কিন্তু শুরু করতে পারেন, তবে স্যার কিন্তু একটু বিস্তারিত ভাবে বলে আর আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকে আমি স্যারের যে ডায়েট চার্ট আপনাদের সাথে শেয়ার করবো সেটার মাধ্যমে আপনারা মাত্র 3 সপ্তাহে 8 থেকে 10 কেজি ওজন কমাতে পারবেন। আর এই 3 সপ্তাহ পরে অর্থাৎ 21 দিন পরে আপনারা কিভাবে মেনটেনিং এ আসবেন, মেনটেনিং কি কি খাবেন, কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন তাহলে বেশি কথা না বলে এখন তাহলে জেনে নেওয়া যাক স্যার কিভাবে আমাদের সে ডায়েট চার্টটা দিয়েছেন এবং আমি কিভাবে সেই ডায়েট চার্টটা ফলো করে ওজনটা কমিয়েছি। প্রথম সপ্তাহে আপনি ব্রেকফাস্টে কি খাবেন? প্রথম সপ্তাহে আপনি ব্রেকফাস্টে হচ্ছে আপনার যদি সকাল 8-9টার দিকে ব্রেকফাস্ট করার অভ্যাস থাকে সেক্ষেত্রে তখনও করতে পারেন, আর চাইলে একটু দেরি করেও করতে পারেন, সেটা আপনার শরীর বুঝে। তবে এক্ষেত্রে একটা সুবিধা পাচ্ছেন, আপনি কিন্তু প্রথম সপ্তাহে পেট ভরে খাওয়ার খেতে পারবেন, সেই জন্য পেট খালিটাকে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, ব্রেকফাস্টে কি খাবেন? ব্রেকফাস্টে হচ্ছে আপনি প্রথমে 1 গ্লাস অ্যাপেল সিডার মিশ্রিত পানি খাবেন, তারপরে হচ্ছে আপনি 2টা ডিম সিদ্ধ অথবা ভাজি, 1 মুঠ বাদাম, সেটা যে কোনো বাদাম হতে পারে, তারপরে হচ্ছে 1টা শসা অথবা 1টা গাজর অথবা 1টা টমেটো, এগুলো খেলে কিন্তু আমরা সকালে পেটটা ভরে যায়। এরপরে যদি আমরা চা কফি খাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি ব্ল্যাক কফি অথবা গ্রিন টি খাবেন, কিন্তু কোনোভাবেই চিনি অথবা দুধ অ্যাড করা যাবে না। তো সকাল থেকে সকালে ব্রেকফাস্টের পরে এবং দুপুরের লাঞ্চের আগ পর্যন্ত কিন্তু কোনো খাবার খাওয়া যাবে না, শুধুমাত্র পানি ছাড়া পানি খেতে পারবেন। পানি কিন্তু আপনি দিনে 2 থেকে 3 লিটার মতো খেতে পারবেন, সো পানি নিয়ে কোনো টেনশন নেই। যাই হোক, এরপরে লাঞ্চে খাবেন হচ্ছে আপনি 1 বাটি সবজি, মাছ খেতে পারেন, মাংস খেতে পারেন, তারপর হচ্ছে ডিম খেতে পারেন, আর ডিমও 3 বেলাতে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কেননা ডিম হাইস্ট 6টা পর্যন্ত খাওয়া যাবে। সো সকালে যদি আপনি 2টা খান, দুপুরে 2টা খেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনি আপনার পছন্দ মতো খাবেন আর কি, যে কোনো সবজি রান্না করে খেতে পারেন, তবে এখানে খাটি সরিষার তেল অথবা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সবজিগুলো রান্না করার চেষ্টা করবেন। আর মাছটাকে কিন্তু বেশি ফ্রাই করা যাবে না, মাংসটাকেও বেশি ফ্রাই করা যাবে না, তো সেই অনুযায়ী খাবেন আর কি। তবে কোনোভাবে কিন্তু ভাত খাওয়া যাবে না, সেটা আমি প্রথমেই বলছি যে একদম লো কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো আমরা খাবো, যেগুলো শুধুমাত্র শাকসবজি থেকে পাওয়া যাবে আর কি। এরপরে চলে যাচ্ছি হচ্ছে আমরা ডিনারে। আমরা যেহেতু 3 বেলা খাবো সেজন্য সন্ধ্যায় কোনো নাস্তা আমরা রাখছি না। ডিনারে আমরা কি কি খাবো? ডিনারেও সেম ভাবে আপনি সবজি খেতে পারেন, মাছ খেতে পারেন, মাংস খেতে পারেন, তারপরে হচ্ছে সালাদ খেতে পারেন। তো এরপরে কোনো ফলও কিন্তু খাওয়া যাবে না, যেহেতু আমরা এখানে লো কার্বোহাইড্রেট ডায়েট করছি সেই জন্য। তো এগুলো হচ্ছে আপনি রাতে খাবেন। আর একটা জিনিস খেতে পারেন, সেটা হচ্ছে আপনি সি অ্যাসিড খেতে পারেন, তারপরে সুগুলের ভুষি খেতে পারেন, সেটা যে কোনো বেলাতে আপনি খেতে পারেন, সকালে চাইলেও খেতে পারেন, আবার দুপুরে চাইলেও খেতে পারেন, রাত্রেও চাইলেও খেতে পারেন। আর সি অ্যাসিড আর সুগুলের ভুষি কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না, আপনি জাস্ট এইভাবে করে আপনার প্রথম সপ্তাহটা কাটাবেন। সপ্তাহে হচ্ছে আপনি মাত্র 2 বেলাতে খাবার খাবেন, অর্থাৎ আপনি একটু ফাস্টিং করার চেষ্টা করবেন। ফাস্টিং মানে হচ্ছে অনেকক্ষণ না খেয়ে থাকা। তো আপনি হচ্ছে 2 বেলাতে যখন খাবার খাবেন তখন চেষ্টা করবেন সকালের ব্রেকফাস্টটাকে একটু দেরিতে করে করার, অর্থাৎ সকালের ব্রেকফাস্টটা স্কিপ করবেন আর কি। স্কিপ করে সেটাকে আপনি দুপুর পর্যন্ত নিয়ে যাবেন। দুপুর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তাহলে আপনার সকালে খাওয়াটা আর হবে না। আর এটা কিন্তু আপনাকে আস্তে আস্তে করতে হবে। প্রথম সপ্তাহে আপনি যখন ডায়েটটা করবেন তখন আপনি আস্তে আস্তে আপনার ব্রেকফাস্টটাকে পেছানোর চেষ্টা করবেন, অর্থাৎ যেখানে আপনি 8টা দিয়ে করতেন একদিন পরে 9টা করবেন, একদিন পরে 10টা করবেন, একদিন পরে 11টা করবেন। এভাবে করতে করতে কিন্তু আপনার ফাস্টিংটা শুরু হয়ে যাবে। তখন আপনি দ্বিতীয় সপ্তাহে গিয়ে আপনি যদি ব্রেকফাস্টটা নাও করেন আপনার কিন্তু কোনো কষ্ট হবে না, আপনি কিন্তু সেটা আপনার শরীরের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারবেন। তো সেই জন্য আপনি হচ্ছে শুধুমাত্র দুপুরে খাওয়া খাবেন আর সকালের ব্রেকফাস্টটাকে স্কিপ করে যাবেন, যেহেতু আমরা এখানে 2 বেলা খাওয়ার কথা বলছি। তো আপনি দুপুরে খাওয়ার খেলেন, যেভাবে প্রথম সপ্তাহে খেয়েছেন সেভাবেও খেতে পারেন, চাইলে এর সঙ্গে বেশি কিছু অ্যাড করে খেতে পারেন, তবে সেটা লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার হতে হবে। সকালের দিকে আপনি যে ফাস্টিংটা করছেন সেটার মাধ্যমে কিন্তু আপনার মধ্যে একটা এনার্জি আসছে, অর্থাৎ আপনি যে চর্বিটা আপনার মধ্যে ছিল সেই চর্বিটার দ্বারাই কিন্তু আপনি শক্তি পাচ্ছেন, সেই চর্বিটার দ্বারাই হচ্ছে আপনি চলতে পারছেন আর কি। আর আপনি যেহেতু এখানে ভালো ভালো খাবার গুলো খাচ্ছেন, তো সেই জন্য আপনার শরীর দুর্বল হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। আপনি যখন 2 বেলা খেয়ে কিন্তু অনেক শক্তিশালী, অনেক এনার্জেটিক থাকতে পারবেন।
তৃতীয় সপ্তাহে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে উপবাস অথবা রোজা থাকবেন। তো সেটা কিভাবে করবেন, যারা হচ্ছে মুসলিম আছেন তারা তো সকালে সেরি করেন, তো সেরির টাইমে আপনারা শুধুমাত্র লবণ মিশ্রিত হিমালয় ফিং সল্ট মিশ্রিত এক গ্লাস জল খাবেন, আর কিছু খাবেন না সারাদিনের মধ্যে আর কি। যেভাবে রোজা থাকেন ঠিক সেভাবেই থাকবেন। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে ইফতার করবেন। ইফতারে আপনারা কি কি খাবেন, যেসব খাওয়ার গুলো আপনারা তৃতীয় সপ্তাহে খেয়ে দিন ঠিক সেম খাওয়ার গুলো হচ্ছে আপনারা ইফতারে খাবেন পেট ভরে। এরপর আপনারা কিছু খাবেন না, মানে আপনারা ঠিক যেভাবে রোজা থাকেন ঠিক সেম ভাবে কিন্তু এখানেও রোজাটা থাকবেন। তবে সেখানে কথা আছে, রোজার সময় আপনারা যে জাঙ্ক ফুড গুলা অয়েলি ফুড গুলা খান সেগুলো কিন্তু এখানে খাওয়া যাবে না, এখানে শুধুমাত্র ভালো খাওয়ার গুলোই খেতে হবে। আর সেরিতে এক গ্লাস হচ্ছে শুধুমাত্র জল খেতে পারবে। তো এইভাবে যখন আপনারা এক সপ্তাহে তৃতীয় সপ্তাহে করবেন তখন কিন্তু আপনাদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা কাজ করবে না, কেননা আপনাদের শরীরে যে ফ্যাট গুলো জমা হয়েছে এত বছর ধরে সেই ফ্যাট গুলো দিয়ে কিন্তু আপনারা চলতে পারবেন, আপনাদের শরীরের মধ্যে একটা শক্তি আসবে, সেই ফ্যাট গুলো গলতে শুরু করবে। তো যখন এভাবে করে আপনারা 21 দিন কাটাবেন, 21 দিন কাটানোর পরে কিন্তু আপনাদেরকে আর ডায়েটটা করতে হবে না, তখন দেখবেন আপনার ওজনটা অনেকটাই কমে গেছে। আর এর পাশাপাশি আপনারা ব্যায়াম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা বেনিফিটটা কিন্তু অনেক ভালো পাবেন, অনেক তাড়াতাড়ি রেজাল্টটা পাবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনি মেনটেনিং এ চলে আসবেন 21 দিন পরে। তো মেনটেনিং এ হচ্ছে আপনি এখানে ফল অ্যাড করতে পারবেন, ভাত অ্যাড করতে পারবেন, তবে ভাতটা খুবই অল্প পরিমাণে, সেটা দুপুরে রাখবেন, আর ফলটা আপনি অ্যাড করতে পারবেন। তো অনেকে আবার ভাবেন যে আমরা মেনটেনিং এ আসলে আমাদের ওজনটা আবার বেড়ে যাবে, আমরা ডায়েটটা ছেড়ে দিয়েছি, ব্যাপারটা সেরকম না। আপনি কিন্তু মেনটেনিং এ এসে আপনার ওজনটাকে কমাতে পারবেন এবং ধরে রাখতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে হেলদি খাওয়ার গুলো খাচ্ছেন, সেই জন্য আপনার ওজনটা বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না, আর আপনি এখানে কার্বোহাইড্রেটটাকে একটু কমই খাচ্ছেন, তো সেই জন্য আপনার ওজন বেড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আর যেহেতু আপনি আপনার শরীরটার মধ্যে ডায়েটটাকে অ্যাবজর্ব করে দিয়েছেন, তো সেই জন্য আপনি কিন্তু মেনটেনিং এসব খুব বেশি খাওয়ার খেতে পারবেন না, চাইলেও খেতে পারবেন না আগের মতো, তো সেই জন্য ওজনটা বেড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। আর মেনটেনিং এসেও কিন্তু আপনার ওজনটাকে কমাতে পারবেন। আর শুধুমাত্র মেনটেনিং এ না, সবসময় চেষ্টা করবেন হেলদি খাবার গুলো খাওয়ার আর বাজে খাবার গুলো থেকে নিজেকে দূরে রাখার, এতে করে কিন্তু শরীরটা ভালো থাকবে, আপনার ওজনটাও ঠিক থাকবে, সব দিক থেকে কিন্তু আপনি হ্যাপি থাকতে পারবেন। আমি কিন্তু এইভাবে করে আমার ওজনটা কমিয়েছি এবং মেনটেনিং এ এসে আমি মেনটেনিং করে আমার ওজনটাকে ধরে রেখেছি, বাড়তে দিনে একটুও। তো যাই হোক, আপনারাও চাইলে এভাবে করে করতে পারেন। আর যদি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে স্যারের ভিডিও গুলো দেখতে পারেন, স্যার কিন্তু একটু অনেক বিস্তারিত ভাবে বলেছে, আর আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করে যাতে আপনারা বুঝতে পারেন। তো আমার আজকে ভিডিও এতটুকু, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই খুব বেশি ভালো থাকবেন।